नमस्कार बंधुरा, गोपाले हेसेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी पनीरेर दारुण टेस्टी एकटा निरामिष रेसिपि आपनादेर साथे शेयर करब, जेटा रुटी, परोटा, फ्राइड राइस, पोलाओ एमनकि भातेर साथेओ खेते किन्तु खूब भालो लागबे आर खूब सामान्य उपकरणे एटा तैरि हये जाए। ताई चलुन आर एकटुओ समय नष्ट ना करे रान्नाटा शुरू करि। आज के पनीरेर एई दारुण टेस्टी निरामिष रान्नाटा करार जन्य प्रथमे एर मशलाटा तैरि करे निच्छि। सेजन्य मिक्सिर जारटा निये निएछि। एर मध्ये प्रथमे दिए दिच्छी एक चामच पोस्त, एबार दिच्छी एक चामच सादा तिल, दिए दिच्छी पाँच छटा काजू बादाम। एबार एर मध्ये कोनो रकम जल व्यवहार ना करे आगे एटा गुड़ो करे निच्छी। कोनो रकम जल व्यवहार ना करे पोस्त, सादा तिल और काजू बादामटा बेटे निएछी। एबार एर मध्ये आमी एकटा मीडियम साइजेर टमेटोके चार टुकरो करे दिए दिलाम, तीनटे काँचा लंका भेंगे दिए दिलाम। एर साथे दिए दिच्छी छोटो छोटो चार टुकरो आदा। एबार अल्प जल दिए दिच्छी। मशलाटा एबार स्मूथ भावे बेटे निये तारपर मूल रान्नार दिके एगोच्छी। मशलाटा बेटे रेखे दिएछी आर एबार मूल रान्नाटा करार जोन्नो कड़ाइये तेल गरम हये गेछे। एर मध्ये प्रथमे दिए दिच्छी अल्प एकटु काश्मीरि मिर्च पाउडार, अल्प हलुदेर गुड़ो दिए दिलाम आर दिए दिच्छी अल्प एकटु नून। এবার পনিরের টুকরোগুলো এর মধ্যে ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আপনারা নিজেদের মন মতো শেপে কেটে নিতে পারেন। এবার এগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। সমস্ত পনিরের টুকরোগুলোকে একবারে দেইনি, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। সমস্ত পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে দুটো এলাচ, তিন চারটে লবঙ্গ, একটা দারচিনি আর ছ সাতটা গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার ফোড়নটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার মশলার পেস্টটা দিয়ে দেব, মানে পোস্ত, সাদা তিল, কাজু, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেলটা আলাদা হয়ে যায়। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর পেয়ে যেতে পারেন মনের মতো জামা কাপড়, অ্যাক্সেসরিজ, কুকিং ইউটেন্সিলস, ঘর সাজানোর জিনিস, মোবাইল, ল্যাপটপ, অগুন্তি জিনিসপত্র, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম, চ্যানেলটায় ভিজিট করুন আর পছন্দ হলে সেখান থেকে কিন্তু আপনারা কিনতেও পারেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর থেকে এখন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি টাইপ হয়, তাই সেই বুঝে জল দেবেন। মিক্সির জারটা অনেকটা মশলা লেগেছিল, তাই তার মধ্যে এই জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটা ওই একই রেখে দু তিন মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি। মিনিট তিনেক আবারও রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি। রান্নাটা এবার একদম রেডি হয়ে গেছে, সুন্দর একটা টেক্সচার চলে এসছে আর খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এবার এটা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও এমনকি ভাতের সাথেও পরিবেশনের জন্য একদম রেডি।
গ্যাসটা এবার বন্ধ করে দিলাম আর মিনিট খানেক স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে পনিরের এই নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু যেভাবে আমি তৈরি করলাম সেভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে। তাই দেরি না করে পারলে আজই একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।